কথা বলতে হবে, কথা বলতে হবে। আমি খুব রাগিত মানুষ বা খুব ঠান্ডা মানুষ, বয়স আমার বেশি না, 40 বছর, অনেকে মনে করবে 17 বছর মনে করবে, তাই না ভাইজান? মনে করবে 17-18 বছর। এই গ্রামে আর মানুষ আছে না নাই? তারা কোরআন বিরোধী, হাদিস বিরোধী, না মাহফিল বিরোধী? যে আশ্চর্য কথা, আমি আশ্চর্য হয়ে গেলাম। এই কোরআনটাই কার বাপদার সম্পদ? আওয়ামী লীগের সম্পদ, বিএনপির সম্পদ, জামাতে ইসলামের সম্পদ, হ্যাঁ সম্পদ মুসলমানের। সুবহানাল্লাহ, তো কোরআনের কথা হবে এখানে। আসেন, একটি আয়াতের কমপক্ষে 10টি ব্যাখ্যা, কয়টি? 10। একটি আয়াতের কমপক্ষে 10টি ব্যাখ্যা। তাহলে আজকে মুসলমান মার কেন খাচ্ছি আমরা? কোরআন থেকে দূরে থাকার কারণে কথা বলেন ঠিক কিনা? আজকে এই ইসলামিক জালসা বলেন, তাফসিরুল কোরআন মাহফিল বলেন, যেটাই বলেন, ইসলামিক মহাসম্মেলন বলেন, মুসলমান এখান থেকে দূরে না কাছে? ভাই কথা বলতে হবে, দূরে না কাছে? দূরে কেন? দূরে আমরা দাবি করি মুসলমান, আর কোরআনের মাহফিলে আসবো না, কোরআন শুনবো না, বুঝবো না, জানবো না, এটা মুসলমানই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি, সময় হবে না, তো আমি তো অল্প কিছু কথা বলবো। কথাটা হলো যে বাংলাদেশে কোরআনের বাইরে চলা মানুষ বেশি না কম? বেশি, 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 100%। আলিম উলামা পর্যন্ত কোরআনের বাইরে চলে, নাউজুবিল্লাহ। মূল বক্তব্যে আমরা আসি, আমি ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আমিনের আয়াতের শানে নজরুলে কি বললেন মুসলমানের গাইডলাইন। সুবহানাল্লাহ, এই কোরআনটা প্রত্যেকটি মানুষের যদি মাথায় থাকতো মেমোরি হিসাবে, জীবন চলার যদি সঙ্গী করতেন, কোরআনটাকে নিজের সঙ্গে অ্যাক্টিভ করতেন, কোরআনের দিকে আমার আপনার জীবন যদি আমরা ডাইভার্ট করতাম, সমাজের সুদ, জেনা, ঘুষ, মিথ্যা কোনোদিন থাকতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? একটা উদাহরণ দেই, ভারতে গিয়েছিলাম মাহফিলের জন্য। শিব সম্প্রদায় একটা, তাদের একটা ধর্মের একটা মানে একটা নাম আছে হিন্দুদের মধ্যে, শিব, শুনছেন না আপনারা? এদের পোশাকটা হলো, এদের পোশাকটা হলো জুব্বা পরে। সুবহানাল্লাহ, বলেন কি পরে এরা? জুব্বা পরে। আমার রাসূলের শ্রেষ্ঠ যুগ মানে শ্রেষ্ঠ সুন্নত ছিল জুব্বা, মাথায় পাগড়ি, ওরা পাগড়িও পরে। সুবহানাল্লাহ, কিন্তু ওরা মানে দুনিয়ার একজন মানুষকে, তাদের আসমানে কোনো কিতাব নেই, দুনিয়ার মানুষকে মারার কারণে সে মূর্ছা কাফের। কথা বলে ঠিক কিনা? একটা ব্যক্তি দুর্গাপূজা করতে পারে, ওই ব্যক্তি যদি ওখান থেকে তৌবায়ে নাসেক পাঠ করার পরে ফিরে আসে, কোরআনের দিকে আসে, সহি হাদিসের দিকে আসে, ওই মানুষটার ঈমানটা তাজা হয়ে যায়। সুবহানাল্লাহ, আমার বক্তব্য অল্পতে আপনাদের বুঝতে হবে। যদিও তারা হিন্দু ধর্মের মানুষ, আসমানি গ্রহণ তো তাদের কোনো কোরআন নেই, দুনিয়াগামী লেখা, রামায়ণ, জিন্দাবাস্তা, ভগবত, পুরাণ, কোরআন, যেটা আপনি বলেন, ওদের দুনিয়াগামী। তাহলে ওরা মানে কি? মাথায় পাগড়ি আর গায়ে সুন্নতি জুব্বা। সুবহানাল্লাহ, আমরা মুসলমান দাবি করি, আনামিনাল মুসলিমিন, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, সুন্নত হয়েছে, জুমার দিন নামাজ পড়ি, দুই দিন নামাজ পড়ি, নামাজের দরকার হয় না। আল্লাহ পাক বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার, নামাজ পড়তে হবে, জামাতের শহীদ নামাজ পড়তে হবে। অথচ আজকে আমরা মুসলমান দাবি করি, আমাদের গায়ে জুব্বা টুপি না আছে? আমাদের গায়ে জুব্বা টুপি আছে? যদিও যা জুব্বা পরে সুন্নতি জুব্বা না, যদিও টুপি ব্যবহার করে সুন্নতি না, মুসলমান আছে কোথায়? আসেন অল্প কিছু কথা, আমি যা আয়াত তেলাওয়াত করেছি, সাধারণত মানুষ মনে করে এটা পীরদেরকে নিয়ে আয়াতটা তৈরি, ঠিক কি না? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইহজানুন, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। বন্ধুগণ, যেহেতু পীরের আওলাদগণ আমার ডানে বাঁয়ে আছেন, আলহামদুলিল্লাহ, আমি পীর বিরোধী কোনো লোক না, আমিও ছোট্ট মানুষ, চার তরিকা থেকে খেলাফত পেয়েছি। সুবহানাল্লাহ, প্রশ্ন এটাই নয় যে পীরের সন্তান হয়ে গেছি, কোরআনের কিতাবের যেগুলো কথা সেগুলো মানলাম না, বুঝলাম না, লাভ হবে? আসেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের বিষয়ে, এই আয়াতের ব্যাপারে 27টা তাফসির আমি পড়েছি নওগাঁ কামেল বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে। 27টা তাফসির আমি ঘেঁটে দেখেছি, 27টি তাফসিরের অধিকাংশ তাফসিরকারক লিখেছেন, যদি কোনো ব্যক্তি পীর দাবি করে, পীর হচ্ছে ফার্সি ভাষা, কি ভাষা বাবা? ফার্সি ভাষা।
ফির হলো ফার্সি ভাষা, এই দেশের এক সময় রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি। সুবহানাল্লাহ, আইন আদালত ওসি জজ ব্যারিস্টার এগুলো ফার্সি ভাষা, কি ভাষা? ফার্সি ভাষা। এই সময়ে এক সময় ছিল ফার্সি ভাষা, পীর শব্দ হলো ফার্সি ভাষা, বাংলাতে বলা হয় মুরব্বি, ইংলিশতে বলা হয় গাইডার, পথ প্রদর্শনকারী। সুবহানাল্লাহ, আমরা মুরব্বি কাছে তা অবশ্যই শিখবো, কিন্তু বক্তব্যটা কোথায়? অধিকাংশ তাফসির করক নোট করে নেন, কাজে লাগবে। আমি ছোট্ট মানুষ, এখানে বিজ্ঞ আলিম ওলামা আছেন, বিজ্ঞ আলিম ওলামা আছেন। তিনটা কথা এসেছে, অল্প কথা, তিনটা কথা এসেছে আয়াতের ব্যাপারে। যদি কোনো ব্যক্তি বুজুর্গ দাবি করে, পীর দাবি করে, তাকে 30 পারা কোরআন অর্থ সহ মুখস্থ থাকতে হবে। সুবহানাল্লাহ, আমার দেশে যেগুলো পীর আছে, যারা পীর মুরিদি ব্যবসা আমরা করি, বলেন তো 99% কোরআন বিরোধী, কথা বলেন ঠিক কি না? কথা বলেন, আল্লাহ অনুগ্রহ করেন, অনেক কথা, অনেক কথা, সময় সংকীর্ণ, আমি যেন কষ্ট পাচ্ছিলাম। বাদান যুদ্ধ পাশে গ্রামে বাসান, সমগ্র পৃথিবীর এই গোলামটার ওয়াসটা সরে গেছে। বাপজান সহিদাই কথা বললাম, বাংলার মুসলমান কেন আজকে মার খায়, বাংলার মুসলমান কেন এখন নির্যাতিত হয়, নিপীড়ন হয়, এর একমাত্র কারণ পবিত্র কোরআনটাকে তারা বুকের মধ্যে আগড়ে রায় না। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। আজকে মাহফিলের লোক নাই, সুফিয়া কায়সারে গান শুনছেন আপনারা? ছোটবেলায় শুনছি, কে শুনছেন বাবা হাত দেখান তো? এই যে পিলিয়ার শুনছে, তার মানে গান ভিতরে ছিল আগে, আল্লাহ মাফ করুক। এই সুফিয়া কায়সার গান গেত হাই রে বাপ, বিসমিল্লাহ বলিয়াই আমি শুরু করিলাম রে, বিসমিল্লাহ বলিয়াই আমি শুরু করিলাম, আরে বাপরে, হালায় হাল ছেড়ে পোয়াতে চলছারে, ওরে পারলেতে বসত ভিটা রানীনগর থানা রে, তুই আমার দয়াল খাজা রে, ও খাজা মঈনুদ্দিন চিশতিয়া। বাবা আছে, এগুলো আছে, বিলীন হয়ে গেছে, কারণ কোরআন তো সেখানে ছিল না, সহি হাদিস তো সেখানে ছিল না, কারণ টিকতে পারে না, এলোমেলো এলোমেলো ধ্বংস হয়ে গেছে। বন্ধুগণ, যেটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য কষ্ট আপনাদেরকেও দিচ্ছি, আমিও পাচ্ছি, কেন কথাটা বলছি আমরা, আসছে কেন বিভ্রান্তি আমাদের মধ্যে। দ্বিতীয় নম্বর কথা হল, ওই ব্যক্তিটা এই কোরআনটা গবেষণা করতে যে আমি দেখেছি, বাবা বিজ্ঞ আলিম ওলামা এখানে আছেন, এই কোরআনের ভিতরে আমি তরিকুল ইসলাম দেখেছি, 500 রবিত উপরে ইসলামে জিহাদের কথা রয়েছে। সুবহানাল্লাহ, অস্বীকার করতে পারবেন কেউ? অস্বীকার করার সিস্টেম আছে? বাংলাদেশে 99 পীর জিকিরের পক্ষে আছে, কিন্তু ইসলামে আন্দোলনের পক্ষে নাই। ওপেন চ্যালেঞ্জ নে, এর মা একমাত্র কারণ যখনই জিহাদের কথা বলতে যাই তখন আমাদের গা থর 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 করে। কিন্তু আপনি দেখেন ভারতবর্ষ থেকে যেগুলো পীর সাহেব এসেছেন, মেদিনীপুরে বলেন, শশিনা বলেন, যেখানে আপনি বলেন, ফুরফুরা যে আওলাদি বলেন, ইসলামী সঠিক দাওয়াত দিয়েছেন, যার কারণে এরকম খোলা মঞ্চে ফুরফুরার ফকিরে এসে ওয়াজ করতেন, হাজার 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 মানুষ কালামে আর। সুবহানাল্লাহ, কারণ ওনাদের আকীদাটা কি সহি ছিল? আকীদা ছিল না পেট পূজা করা, আকীদা ছিল না মাজার পূজা করা, ওদের আকীদা ছিল পবিত্র কোরআনটা মানুষের মাথায় সেট করে দাও। সুবহানাল্লাহ, এরকম আছে না নাই? আছে না নাই? আছে। কেন আজকে আমি কথা বলছি, যদি কোরআনটা ঠিকই আপনার মাথায় থাকতো, মাগরিব পর্যন্ত শেষ করেছেন, আখেরে মোনাজাত পর্যন্ত এই সামিয়ানা নিসে আপনাকে দেখার দরকার ছিল। সুবহানাল্লাহ, কেন আপনি আসলেন না? তৃতীয় নম্বর সাবজেক্টটা হলো বাজান, খেয়াল আছে তো, খারাপ লাগতেছে? ছোট মানুষ, খারাপ লাগলে বলে দেন, এখানে বন্ধ করে দিব, মানে আমার মনটাই যায় খারাপ। এত বড় একটা গ্রাম, আলিয়া মাদ্রাসা কি ছোট মাদ্রাসা হয়? কমই না ছোট মাদ্রাসা, কমই হলো ছোট মাদ্রাসা, খণ্ড 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 মাদ্রাসা। কিন্তু আলিয়া মাদ্রাসা যেখানে আছে, অন্তপক্ষে আলিম তো সেখানে 80% থাকার দরকার, তাহলে গ্রামে তো 80% আলিম অবশ্যই আছেই, তাহলে 80% 90% আলিম থাকবে, আর মাহফিলের টুন 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 হবে, এটা কখনো বরদাস্ত করা যায় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে যদি কোনো পীরের মাথায় কোরআন থাকে, মুরিদের মাথাও কোরআন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে এই যে একটা পীর মুরিদি জিকির নিয়ে যে একটা প্রবলেম আছে না নেই,
বলেন আছে না নাই? আজকে আপনি 88 যান, আমি কি বোধ গাচ্ছি না? ওদের তরিকার যে জিকির, সেই জিকির আপনাকে দিচ্ছে পবিত্র কোরআনের জিকির নাই। আপনি দেওয়ানবাগে যান, ওদের যে তরিকা তৈরি করেছে, ওদের তরিকার যে জিকির, সেই জিকির আমাকে আপনাকে দিচ্ছে, যে জিকিরে আল্লাহ রাসূল আল্লাহ করে সন্তুষ্ট হতে পারে। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহু বুকরাতাও ওয়াসীলা। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন এই জিকির করো। জিকিরের মূল তত্ত্ব চারটা বাদন কয়টা? জিকিরের মূল তত্ত্ব চারটা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই চারটা জিকির ছাড়া কোনো জিকির করার দরকার নেই। আমরা এখন পীর সেজে চেয়ার মুরিদ বানায় নিয়েছি, আলী সাহ বাবা, গাঁদা সাহ বাবা, ডাল সাহ বাবা, এই নামে জিকির বাংলাদেশ শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? ঠিক কি না? এই জিকির উন্নতি আসতে পারে বাদান। যদি উদাহরণ দিই, যুদ্ধ বলা ঠিক হবে না, যুদ্ধ বলা ঠিক হবে না, যুদ্ধ মসজিদে আজান, আজানের পরিবর্তে বাংলাদেশের কোনো শিল্পীর গান হয়, আপনারা খুশি না বেজার? কথা বলেন, এই যে কথা বলে না, বেজার হতে হবে মানে কি? ওই মুয়াজ্জিমের পিছন দিকে টাচ করে ধরে নিয়ে আসে, ওকে প্রকাশ্য দিবালয়ে কল্লা কেটে জীবন দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেমন জিকিরের বিরুদ্ধে, হক অলির বিরুদ্ধে তারা এই ভণ্ডামো শুরু করেছে, তাদের বিরুদ্ধে আমাদের লাগাতার করে আসারা নাই, লাগাতার করে আসারা নাই। এই ভণ্ডকের কারণে আজকে হক যারা মানুষ, হক যারা বুজুর্গ, এদের কিন্তু আমাদের দুর্নাম ভাইজান। সংক্ষিপ্ত কথা, আমি আমার ঠোকা দিলার দেরি নাই, আমি সেই মানুষ। আল্লাহ রাব্বুল আমিন যে কথাগুলো বলার তৌফিক দান করেছেন, আমার যা বুঝে হয়েছে, আমার যা জানা হয়েছে, আমি যা আমল করি এর উপরে বলার চেষ্টা করলাম। আল্লাহ রাব্বুল আমাকে সহ সকলকে কোরআনের সহি কথা, হাদিসের সহি কথা মানা, বোঝা, আমল প্রচারে সহযোগিতা হয়ে যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু।